নগরী নিউ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালায় পুলিশ এবং রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রেজাউল হাসান কাইসার। আমাদের এই বিপণন অভিযান হলো চট্টগ্রামের একটি ঐতিহ্য এবং চট্টগ্রাম চিরকন্ড এখন বর্তমান যে পরিবেশ, এই পরিবেশ পরিস্থিতিতে আমরা ব্যবসা করা খুব মানে দায় হয়ে পড়েছে। আমরা সরকারকে ট্যাক্স দিই কি জন্য? আমরা স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করার জন্য, কিন্তু আমার কাস্টমাররা যে ঢুকবে, ঢুকার কোনো সুযোগ নাই। এই যে বাইরে হকার এবং বাস, এই যে যানজটের সৃষ্টি হয়, যার কারণে আমাদের মার্কেটে কাস্টমার নির্বিঘ্নে এখন ঢুকার কোনো সুযোগ নেই। আমরা চাই আমরা নিরাপদে ব্যবসা করতে এবং সরকারকে সহযোগিতা করতে। এমন এমন কিছু কমপ্লেন বা কিছু অভিযোগ আছে, অনেকে মার্কেটে আসা দিয়ে আসতে ভয় পায়। যেমন দেখেন আমাদের মহিলা কাস্টমাররা যেখানে আপনার যানজট দেখে, যেখানে হকারদের উপদ্রব দেখে, ছিনতাইকারীদের যে উপদ্রব, এগুলি দেখে আমার মার্কেটের কাস্টমার, মহিলা কাস্টমাররা বিশেষ করে একটু আসতে এখানে ভয়ভীতি নিরাপত্তাহীনতা ভুগে। এগুলোর জন্য আমরা চাই, আমরা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা চাই, যাতে আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারি। জি জি। ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমরা ওইটাই চাই। সভাপতি বিপিন, সালাম।